কে গান গাইতাছেন একটু দেখি তো। ও নো, তুমি গাইতেছো না কেন? বিচার দিব দিব ম্যাডামের কাছে বিচার। দেখছো আমি গাইতেছি না, এই যে আমি নয়ন জলে ভাসি আর একদিন দেখে নি ম্যাডামের কাছে বিচার দিব। ওয়াশরুমে যাওয়া যাবে? কতক্ষণ ধরে থাকবো ম্যাডাম ওয়াশরুমে যাই? আমি শপথ করছি তুমি ভাই জুতোর মধ্যে পা মারো কেন? আমার কি কোনো কাজ নাই খালি তোমার জুতোর মধ্যে এসে পা মারবো? সর্বদা নিয়োজিত থাকিব, দেশের প্রতি অনুগত থাকিব। সবাই লাইন ধরে যেতেছে, তুমি লাইন ভেঙে যেতেছো কেন? ম্যাডামের কাছে কিন্তু বিচার দিব কালকে। ম্যাডামের কাছে বিচার দিব তো ম্যাডাম? ম্যাডাম আজকে জাতীয় সঙ্গীত না আমি গাবো, আমার না গলা অনেক ভালো, আমি তবলা বাজাইতে পারি। ম্যাডাম আমি আসি গান গাইতে। ম্যাডাম আমি আমার বয়ফ্রেন্ডের সবসময় গান গায় শোনাই। ম্যাডাম আমি আসি গান গাইতে। ম্যাডাম আমার গলা ভাঙা, আমি গাইতে পারবো না আজকে সঙ্গীত। আমি গাবো ম্যাডাম, প্লিজ ম্যাডাম এটা করে নিয়েন না ম্যাডাম। ম্যাডাম আজকে দেখেন অনেকে জুতা পরে আসে নাই। এই তুমি গাইতেছো না কেন? হ্যাঁ গাও। এই তুমি ফিস ফিস করে কি বলতেছো? নাম লিখবো, নাম লিখবো? ম্যাডাম দেখেন ওই তিনজন একসাথে কথা বলতেছে। ম্যাডাম ওরা একসাথে দাঁড়ায় প্রতিদিন আর কথা বলে। তোমরা কি চাইতেছো যে হেড স্যারের কাছে তোমাদের নামে বলে দেই? ভাই কি অবস্থা, লম্বা মানুষ তুমি সামনে এসে দাঁড়ায় রয়েছো, পিছনে যাও। আগে আসলে আগে দাঁড়াবা বুঝছো, পরে আসছো পিছনেই দাঁড়াও। ম্যাডাম তো দেখা যায় না, মাথা নিচু করো, দেখা লাগবে না তোমার কোনো কিছু। কালকে থেকে মাথা বাসায় রেখে আসবা, যাও। কিরে ক্লাসের অনেকেই তো আসে নাই এখনো, আমি কষ্ট করে পিটি করে মারার একজন ক্লাসের মধ্যে আরামসে বসে থাকবো? এটা হতে পারে না, যাই দেখে আসি কে কে ক্লাসের মধ্যে ঘুরে আসে। ম্যাডাম এর সাথে